টলিপাড়ায় তার ফ্যাশন বরাবরই চর্চায় থাকে, বয়স যেন বেড়েও পারে না। তিনি অভিনেত্রী মনামি ঘোষ। অভিনয় থেকে বিরতি নিয়ে মাঝে মধ্যেই ছুটি কাটাতে বেরিয়ে পড়েন মনামি। দেশ ছেড়ে বিদেশেও সম্প্রতি পাড়ি দিয়েছেন অভিনেত্রী, আর সেখানেই বিপদের সম্মুখীন হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের গুরুতর আঘাতের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মনামি। জানা যায় জাপানে বেড়াতে এসেছিলেন, অ্যাডভেঞ্চার বরাবরই পছন্দ তার। ইলেকট্রিক বাইক রাইড করছিলেন, প্রশিক্ষণ নিয়েছিলেন কিছুটা ঠিকই, বাইকার অ্যাক্সিলেটের সমস্যা ছিল হয়তো, তাই অ্যাক্সিডেন্ট হয়। হাতে এবং হাঁটুতে চোট লাগে তার, এখন মোটামুটি ঠিকই আছে। ঘটনাটি তার মা শোনার পর খুব চিন্তিত হয়ে পড়েন, তাই মাকে একটু একটু যেন সুস্থ হচ্ছি সেই ছবি পাঠাতে হয়েছে। প্রসঙ্গত, সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত পরিচালক মৃণাল সেনের বায়োপিকে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামিকে। ট্রেলারের সাদা কালো যেন আরও রঙিন হয়ে উঠেছিল মনামি। এই চরিত্রের জন্য প্রস্তুতি প্রসঙ্গে অভিনেত্রীর কথাই জানা যায়, তিনি গীতা সেনকে বাস্তবে দেখেননি, তবে এই ছবিতে দর্শক তার চোখ দিয়ে গীতা সেনের এক অন্য রূপ পর্দায় দেখতে পাবেন। তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন গীতা সেনকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য।